আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে। আন্তর্জাতিক বিষয়বলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক স্ক্যান্ডিনেভিয়া। উত্তর ইউরোপের পাঁচটি দেশকে বলে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। আই রিপিট, উত্তর ইউরোপের পাঁচটি দেশকে বলে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এদেরকে নর্ডিক অঞ্চলও বলে। আই রিপিট, এদেরকে নর্ডিক অঞ্চলও বলে। এই দেশগুলোর অধিবাসীরা দেখতে সুন্দর, তাই আমরা মনে রাখতে পারি ফাইন্ডস, FINDS। ফাইন্ডস এর সাহায্যে আমরা পাঁচটি দেশের নাম মনে রাখবো। সেই পাঁচটি দেশ হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আই রিপিট, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। এই পাঁচটি দেশের নাম তো শিখবেন, অবশ্যই এই পাঁচটি দেশের রাজধানীর নামও শিখবেন। আমি এই পাঁচটি দেশের রাজধানীর নাম বলছি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক, নরওয়ের রাজধানী অসলো, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইডেনের রাজধানী স্টকহোম। আমি আবার বলছি, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক, নরওয়ের রাজধানী অসলো, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইডেনের রাজধানী স্টকহোম। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নরওয়ের আরেকটি পরিচয় হলো, নরওয়েকে বলা হয় ধীবরের দেশ। ধীবর অর্থ জেলে। পৃথিবীর সর্ব উত্তরের নগরী নরওয়েতে অবস্থিত। পৃথিবীর সর্ব উত্তরের নগরী হ্যামারফাস্ট, আমি আবার বলছি, হ্যামারফাস্ট নরওয়েতে অবস্থিত। ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপের মালিক। ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড দ্বীপটি উত্তর আমেরিকায় অবস্থিত, কিন্তু গ্রিনল্যান্ড দ্বীপের মালিক ডেনমার্ক। গ্রিনল্যান্ড দ্বীপের অধিবাসীদেরকে বলা হয় এস্কিমো। তারা বরফ দিয়ে এক ধরনের ঘর তৈরি করে, এই ঘরগুলোকে বলা হয় ইগলু। সুইডেন পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। সুইডেন পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। সুইডেনের রাজধানী স্টকহোম, এবং যা উত্তরের ভেনিস নামে পরিচিত। সুইডেনে প্রথম নেপাল এই প্রথা প্রচলন হয়েছিল। এই তথ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আপনারা এই তথ্যগুলো বারবার করে রিভিশন দিবেন এবং মনে রাখবেন। আজকে পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।